রামনগর এলাকার 16 নম্বর ওয়ার্ডে মঙ্গলবার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। এই পরিদর্শনে পৌর মেয়র জানান, পৌরবাসীর উন্নয়নে নিরন্তর প্রয়াস জারি রেখেছে পৌর নিগম। 16 নম্বর ওয়ার্ডে রাস্তা এবং ড্রেন সংস্কার সহ যাবতীয় কাজ পূর্ণ উদ্যমে করা হচ্ছে এবং প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাদবাকি যেসব কাজ রয়েছে সেগুলো আগামী দিনে সর্বাধিক গুরুত্ব দিয়ে করা হবে বলে পৌর মেয়র জানান। এই পরিদর্শনকালে স্থানীয় মানুষজনের সমস্যা আন্তরিকভাবে শুনেন পৌর মেয়র দীপক মজুমদার। দীর্ঘ 15-20-25 বছর ধরে এই রাস্তাটা, এখানে 3-4টা রাস্তা যেগুলি জল একটু অল্প বৃষ্টিতে জলমগ্ন হতো, বাড়িতে জল ঢুকে যেত, রাস্তা ডুবে যেত, তো এটা কাজ করা হয়নি। তো আমি কথা দিয়েছিলাম, আমরা পৌর নিগম কথা দিয়েছিল যে আমরা কাজগুলি করব, আমরা কাজ শুরু করেছি, এখন এই রাস্তাগুলি প্রায় কমপ্লিটের পথে। দীর্ঘদিন ধরে এই এলাকার একটা দাবি ছিল রাস্তাগুলি করা, তারা খুব সন্তুষ্ট। আমি সবার সঙ্গে কথা বলছি, আপনারাও ইচ্ছে বলে কথা বলতে পারবেন যে দীর্ঘদিন বাদে এই মেনটেন্স কাজ চলছে পৌর নিগমে। এই 16 নম্বর, আমি 16 নম্বর প্রতিনিধি কর্পোরেটর, আমি 16 নম্বর ওয়ার্ডে যতগুলি রাস্তা প্রয়োজন করা বা মানুষের যেটা বলেছিল করার জন্য আমরা চেষ্টা করছি, প্রায় অধিকাংশ 80% কাজ আমি করে ফেলেছি। বাকি কাজ এখন আর কাজটা শেষ হয় না, মানুষের সমস্যা অনেক থাকে, সবগুলি করে দেব। আমি আগামী 2 মাসের মধ্যে আমার ওয়ার্ডে আমি বলবো যে বিভিন্ন ছোট ছোট রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এবং যে লাইটের, আমাদের লাইটের কোনো অভাব নেই, আমরা সব লাগাচ্ছি। যেখানে যেখানে বড় লাইটের প্রয়োজন গলির মুখে লাগিয়ে দেবো, ছোট ছোট লাইটও লাগানো হচ্ছে। সার্বিকভাবে এই এলাকার উন্নয়নে যা যা দরকার, এই এলাকার মানুষ যেটা চাইছিলেন সেটাই করার চেষ্টা করছি। আমাদের একটা বক্তব্য, সেটা হলো শুধু আমাদের এলাকা না, সব এলাকার।